السلام عليكم ورحمة الله وبركاته. আমি মোহাম্মদ বাদ হোসেন বাইজিদ। আমরা এখন দেখব যে আপনার বাসার প্রোটেকশনের জন্য আপনার বাসায় কেউ ঢুকছে নাকি আপনার অজান্তে, সেটা আমরা কীভাবে বাসার ভিতর থেকে অর্থাৎ রুমের ভিতর থেকে বুঝতে পারবো, এইরকম একটা প্রজেক্ট নিয়ে এবারে আলোচনা। তো চলেন আমরা প্রথমে সাপ্লাইটা দিয়ে নেই, সাপ্লাই কালেকশন দিই। দেওয়ার পর দেখছেন যে আমাদের লাইট, হলুদ লাইটটি জ্বলে উঠেছে। তো যেহেতু হলুদ লাইটটি জ্বলা আছে, তাহলে বুঝতে হবে যে আমার রুমের দরজার সামনে কেউ নেই। তারপর যদি কেউ, ধরেন কেউ রুমের দরজার সামনে আসে, দেখেন দেখেন হলুদ লাইটটি বন্ধ হয়ে গেছে এবং এই লাইটটি, বেগুনি লাইটটি জ্বলে গেছে। দেখেন যে এখন রুমের ভিতরে আপনি বুঝতে পারবেন যে আপনার রুমের দরজার সামনে কেউ আছে অথবা কেউ রুমের দরজার সামনে আছে। এবার সারাই দিলাম, এখন আপনারা বুঝতে পারবেন যে আমার দরজার সামনে কেউ এখন নেই। আবার দেখেন সেম, তো এই হলো আজকের সংক্ষিপ্ত ভিডিও। আপনারা সবাই আমার ফেসবুক পেজে ফলো করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।